আমি চেয়ারম্যান যে তা জানেন নি? ওমা সুসব আমি একজন চেয়ারম্যান, 3472 ভোট বেশি পাইয়া চেয়ারম্যান হইছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কমনে কি কইতে হবে তাও জানেন? 3472 ভোট বেশি পাইছি আলহামদুলিল্লাহ। কোন না আমি তো মুসলমান, আমি তো একজন আলেম, আলহামদুলিল্লাহ জোরে কওয়া উচিত। কিন্তু দুঃখ আছে, আমি চেয়ারম্যান, চেয়ার তিন দিন পর দিন ম্যান হিসেবে দাঁড়িয়ে রয়েছি, চেয়ার নাই লয়ে গেছে। আল্লাহ ওদেরকে হেদায়ত দান করেন, আমিন কন। হেই চেয়ারম্যান আমি আর ম্যান আছি, চেয়ার গোনাই লয়ে গেছে তিন দিন পর ঘোষণা হয়ে গেছে কি আমি নাই। যাক আমি কই আল্লাহ, আমি তো খেদমতের জন্যই হয়েছিলাম, আমি তো চুরি মারা করুম এই তো আর আশা আমার ছিল না। তা যে হয়েছে আল্লাহ এর দ্বারা তুমি পরিপূর্ণ খেদমত তুমি নিয়ে নাও, আমিন কন না। আমি এখনো দোয়া করি, আমি এর পরের দিনে গিয়ে ওনার সঙ্গে দেখা করছি, ভাইজান আপনারা আমার উদ্দেশ্যে কিন্তু এক জনগণের খেদমত, কারণ আপনার পোস্টার নিচে ওর লেখা একে জয়যুক্ত করিয়া জনগণের খেদমত করার সুযোগ দিন। আমিও লেখছি আমার জয়যুক্ত করিয়া জনগণের খেদমত করার সুযোগ দিন। তাহলে দোনোজনার স্লোগান যেহেতু এক, আমাকে যদি কোনো প্রয়োজনে আপনার দরকার হয় আমাকে বলবেন, আমি সাথে সাথে হাজির হব। আর যদি আপনাকে আমার কোনো কাজে দরকার হয় আমি আপনাকে বলবো, আপনিও আমাকে একটু সাড়া দিবেন, উভয় মিলিয়া আমার ইউনিয়নের যেন কল্যাণ হয় এমন কিছু কাজ করব। রাজি আছেন না? আলহামদুলিল্লাহ রাজি আছি, আমরা বুকে বুকে মিলে গেছি। পরের দিনই, কারণ উদ্দেশ্য তো এক, কথা কয় না মারামারি করুম কেন ও ভাই, মারামারি করুম কেন? সে তার উদ্দেশ্য জনগণের খেদমত, আমার উদ্দেশ্য জনগণের খেদমত, মারামারি হবে কেন? বাস পরদিন কেন বুকে বুকে মিললে এক জায়গায় বেশা খাইছি, সবাই আসছে যে কয় যা হো অবস্থাটা, ওনারা ঠগাই মগাই লয়ে গেল, উনি এক জায়গায় বেশা খায়। আমি কি এর নামই ইসলাম? এর নামই নবীর তরিকা? ইসলাম সংঘাত মারামারি কাটাকাটি হানাহানি খুনাখুনি এটা ইসলাম সমর্থন কোনোদিন করে নাই, করবেও না। কথা কন তো যাই হোক, আমি যে কোনো কাজে শরিক হইতেছি, ইউনিয়নের যে কোনো সুবিধা অসুবিধা আমি দাঁড়াইতেছি, উনিও দাঁড়াইতেছে, কারণ জনগণের লাভ হয়েছে না লস হয়েছে? আর দুইজন পায়, আগে ভাইতে একজন আন পায় কয়জন, দুইজন পাইতেছে। আর উনিও চিন্তা করে আমার সাথে উনি কেমন একটু ভালো সুনাম অর্জন করবে, এই চেষ্টা ওনারও, আবার আমারও চেষ্টা হলো ওনার সাথে যেন আমার সুনাম কম না হয়, তো দুজন দৌড়িতেছি। কথা কয় না, জনগণের আর লাভ হইতেছে না লস হইতেছে? আর আমি যদি বক্তব্যের মাধ্যমে ওনার দোষ গাইতাম, উনি যদি বক্তব্যের মাধ্যমে আমার দোষ গাইতো, তো আমাকে গ্রাম্য ভাষাটা কথা আছে এই কি পাটাভূতার ঘষাঘষি মরিচের দফায় ঠান্ডা। কথা কয় না, পাটাভূতার ঘষাঘষি মরিচের দফায়, তো মরিচ হলো জনগণ, পাটাভূত হলাম আমরা দুইজন। কথা কয় না, এই জন্য আমরা বলছি খবরদার, আমি একটা কথা বলছি, আপনি 5 বছরে আমার বিরুদ্ধে কোনো কথা আপনি কোথাও বলতে পারবেন না, যদি আমার কোনো দোষ থাকে আমাকে সরাসরি ফোনে বলবেন, আর আমি আপনার বিরুদ্ধে কোনো কথা কখনো বলবো না, কারণ আপনি যখন বলবেন না আমিও বলবো না, তখন চিন্তা করবে খাইছে চাটুকরি করে লাভ নাই, কেন খাওয়া লাগবে? কথা কয় না, মিল্লাতাবিকুম ইব্রাহিম, আল্লাহ কয় তোমাকে জাতির পিতার নাম কি? বাইতুল্লাহর গেটের কাছে আইছে, আওয়ার পর জাতির পিতা ইব্রাহিম খলিলের সঙ্গে দেখা। ইব্রাহিম খলিল কয় এ জুলকারনাইন কই গেছিলেন? খানায় কাবায় গেছিলাম, কেন গেলেন? দোয়া করবার লাগিয়া কি দোয়া করলেন? হুজুর মাঝে মাঝে শিখায় না, অনেকে রাগ হয় কি দোয়া করছে আমার দ্বারা কম কেন? আরে কইতে হয়, কারণ আপনার দোয়ার মধ্যে কোনো কম বেশ থাকলে আলেম ধরাই দিবে। কথা কয় না, দোয়া নিয়ে বয়া নিতেছে আজকে, কি দোয়া করলেন? কয় দোয়া করছি যদি নেতামি করে যাইতো তাহলে কি হইতো? দেখেন কি দোয়া করছেন, দোয়া করছিলাম আবে হায়াতের পানি, গবেষণা করে অল্প দিনের মধ্যে আবে হায়াতের পানি জমিনের মধ্যে আসবে, এক ঢোক খাইলে 1000 বছর হায়াত আল্লাহ বৃদ্ধি করে দেবে, পানিটার সন্ধানে আসছি। আমি তো আর চিনি না, এই জন্য দোয়া করবার লাগাইছি, যে পানি বানাইছে এর দ্বারা লাগাই দিলাম, আল্লাহ আমাকে আবে হায়াতের সন্ধান মিলাই দেন। দোয়া করে যাই আল্লাহ নিয়ে আবে হায়াতের সন্ধান আমার মিলাই দেয়। জাতির পিতা ইব্রাহিম খলিল ডাক দিয়ে কয় ও জুলকারনাইন, আন্দাজে মান্দাজে তালাশ করলে আবে হায়াতের পানির সন্ধান জীবনেও পাইবেন না, কারণ আবে হায়াত কই আছে দুনিয়াতে কেউ জানে না, আল্লাহ তামাম দুনিয়ার ভিতরে
একজনকে আল্লাহ আজবরা সম্পর্কে জানতে দিবেন ইলম দিবেন একজনকে আজব নিদর্শন হিসেবে বানাইছেন এমন ইলম আল্লাহ জারে দিবেন পয়গম্বরের ওই ইলম দেয় নাই আল্লাহু আকবার জোরে কোন আল্লাহ তারে আজব নিদর্শনের একজন বানাইছেন আজব রাজ আল্লাহ যত গোপন রাজ আছে এ সম্পর্কে একজন জানে দুনিয়াতে আর কেউ জানে না পয়গম্বরও জানে না কতার নাম কি কতার নাম খাজির আল্লাহ খাজির এমন ভাবে বানাইছেন এমন আজব রাজ সম্পর্কে এর ইলম দিবেন যা পয়গম্বরও দেয় নাই কয় যুক্তি কি পয়গম্বর মূসারে আল্লাহ খাজিরের কাছে পাঠাইছে খাজিরের মূসার কাছে আসতে হয় নাই কথা কয় না কারণ আজব রাজ সম্পর্কে খাজির জানে যা মূসা জানে না এইজন্য আল্লাহ কয় যাও কই পামু কয় মাছ ভাজি করো ভাজা মাছ যেখানে তাজা হইবে এটা লম্বা কাহিনী আমি ওই কাহিনী আজকে বলার উদ্দেশ্য না মূল দোয়া বুঝাইতেছি ভাজা মাছ যেখানে তাজা হইবে ওখানে গিয়ে খাজির রে পাইবা ওলামায়ে কিরাম বলেন আল্লাহ আজব রাজ সম্পর্কে খাজিরের ইলম দান করছেন যা পয়গম্বরও দেয় নাই এই জন্য পয়গম্বর মুসারে আল্লাহ খাজিরের কাছে পাঠাইছে খাজিরকে পয়গম্বর মুসার কাছে আসতে হয় নাই এবার বাদশা যুলকারনাইন পায় হাই হাই বিপদে বললাম তো আমিও তো খাজির রে চিনি না আমি এমন খাজির রে কই পামু এবার জাতির পিতা ইব্রাহিম খলিল কয় উ যে খানায় কাবার কোনায় বইয়া একটা লোক জীর্ণ শীর্ণ হইয়া বাঁকা হইয়া কাইন্দে কাইন্দে দোয়া করতেছে ওর নাম খাজির আল্লাহু আকবার ওর নাম খাজির ওরে উজিরে সফর বানাইয়া লয়া যাও ও জানে কোথায় আছে আবে হায়াতের বাণী তাইলে পরামর্শের দ্বারা বরকত হইছে কি হয় নাই নেতামি করে কইতো আপনাদের কমুকা তাহলে জীবনে সন্ধান পাইতো কথা কয় না এই জন্য উলামায়ে কিরামদের কাছে নেতামি করতে নাই দোয়া কিভাবে করবেন তা হুজুরের কাছ থেকে জাইনা নিবেন কথা কয় না নিয়ম হইল পোলা বিয়া দেবেন কোথায় দিবেন হুজুরের কাছে জিগাইবেন হুজুর মুখের মাইয়া লাগা দিলে কেমন হয় যদি হুজুরের জবান দিয়ে বের হয় হ্যাঁ ভালো হয় খারাপ হইলো আল্লাহ ভালো কইরে দিবে বিশ্বাস নাই আসেনি বিশ্বাস আমি কইলি হইবে চা খাইতে বইলে যদি ইমাম সাহেবরে দেহে দয়া করি এক কাপ চা খাওয়ায় মহব্বত করে খাওয়ায় না আইসে হুজুরে আমি আল্লাহ আল্লাহ খামু হুজুরের না দিলে কি কেমন দেখায় মানুষে বাকি করবে হুজুরান না কলজিতে কয় না তো কথা কয় না পায়ে হাত দিয়ে বলে যাই বলে আমি মলবি এই জন্য কি এই গান গান না 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 আমি না নবী বলছে আল ওলামা ও রাসূলুল আম্বিয়া এটা আমার ওয়ারিশ এক কাপ চা খাওয়াইলে ওটা তুমি আলেম রে খাওয়াও নয় তুমি যেন স্বয়ং আমি নবী রে খাওয়াইবে নবী কয় যেন আলেমের সঙ্গে মোসাবা করলে তুমি আলেমের সঙ্গে মোসাবা করো নাই তুমি যেন স্বয়ং আমি নবীর সঙ্গে মোসাবা করলে ওই বিশ্বাস নাই তো সুবহানাল্লাহ কয় না জোরে কন সুবহানাল্লাহ আলেম দিয়ে দৌড়িবেন জাগা বে জাগায় কাম হবে না আল্লাহ কবুল কর কষ্ট পাইতেছেন মনে হয় তাইলে বসে দোয়া করছি এইটার লাগিয়া সাথে সাথে কয় দোয়া কবুল তো কয় কেমন কয় ওই যে খাসি সুবহানাল্লাহ কবেন না আবে হায়াতের বাণী কই আছে আমি ইব্রাহিমও জানি না ও জানে ও হলো আল্লাহর আজব রাজ ও নিদর্শনের একটা ওরে দৌড়ে লয়ে যাও এই দৌড় দিছে কারণ এই সন্ধানে তো দৌড়ে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম খাজির হ্যাঁ আমি আপনারে খুঁজি আমার নাম জুলকারনাইন নিজেটা নিজে কয় আমার নাম জুলকারনাইন খাজির ভাই আপনার আমি চিনি সুবহানাল্লাহ কয় না আপনার আমি চিনি এখানে দুইটা নসিহত বুঝ জানাও বাবা দুইটা নসিহত এক নম্বর নসিহত জাতির পিতা ইব্রাহিম খলিল এই জাতিকে নসিহত করতেছে জাতির পিতা ইব্রাহিম খলিল ডাক দিয়া কয় ওই যে ওর নাম খাজির এবার ওলামায়ে কেরাম সমাধান দেয় কয় যে খাজিরের খোঁজে সে খাজিরে চেনে না যে চেনে সে খোঁজে না ওলামায়ে কেরাম দুনিয়া বুঝে কিন্তু দুনিয়া খোঁজে না খোঁজে না সুদের মধ্যে কি যে মজা আমরা কি বুঝি না বুঝি কিন্তু খুঁজি না ঘুষ খাওয়ার মধ্যে কি আরাম আমরা কি বুঝি না বুঝি খুঁজি না কথা
সিনেমা দেখার মধ্যে নফসানিয়াতের খায়েশাত কি এগুলোকে আমরা বুঝি না বুঝি কিন্তু খুঁজি না রাত 12টার পর মাইয়া লোকের লাগে সেটিং করার দ্বারা কি মজা আমরা কি বুঝি না বুঝি কিন্তু খুঁজি না কথা কয় প্রায় রং নম্বরে কল হয় প্রায় কুমিতা কোন শয়তানে দেয় আল্লাহ ভালো জানে তো বাসায় তো এক মহিলা ফোন দিছে মাসলা জানবে আমার থেকে তা আমি জিগাইলাম বাড়ি কই কয় খুলনা খুলনাতে মরতে আম্মে বরিশাল ফোন দিয়েছেন কি লেগে খুলনা আলেম নাই হুজির আম্মেতে দিয়ে জানবে মোবাইলে জানার দরকারটা কি আপনি পর্দার অন্তরাল থেকে যে কোনো একটা আলেমের থেকে তো জানিয়ে নিতে পারেন কাছাকাছি ওলামা এখানে আপনার এলাকার ইমাম সাহেব নাই আছে তা আমার দ্বারা যে আসার দরকার কি হুজুর আপনার দ্বারা শুনলে ভালো লাগবে এইটাই তো শয়তানি তো আরো কিছু করার কথা কইছি বিবি সাহেব কয় একটা মেয়ে লোক না হয় ভুলেই ফোন দিছে এত করার কথা কখন লাগেনি করার কথা আমি কইনি আল্লাহ কইতে কইছে কারণ নেকসুরাতে ধোকা দিবে আগে করার কথা কই আরে সরায় দাও কথা কয় না আমরা যে বুঝি না ব্যাপারটা এমন না বুঝি কিন্তু খুঁজি না কথা কয় না মেম্বার হইলে কি যে মজা আমরা কি বুঝি না বুঝি কিন্তু খুঁজি না ইমাম সাহেব দাঁড়াইলে মেম্বার হইবে না কথা কয় না এলাকার মহব্বত ইমাম সাহেবের নাই ইমাম সাহেব দাঁড়ালে মেম্বার হয়ে যাবে এটা ইমাম সাহেব বোঝে কিন্তু খোঁজে না কারণ কি তারিখে দুনিয়া দুনিয়া তরক করছে দুনিয়ার তিন তালাক আগেই দিছে দুনিয়া লাগবে না আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন তার ইবাদতের জন্য অন্যের হক নষ্ট করার জন্য না কথা কয় না বুঝি না তা না বুঝি কিন্তু খুঁজি না তখন আমিও তো একজন চেয়ারম্যান জানেননি এই ঘটনা আবার জানেন না আমি চেয়ারম্যান যে তা জানেন না ওমা সুসব আমি একজন চেয়ারম্যান 3472 ভোট বেশি পাইয়া চেয়ারম্যান হইছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ অমনি কি কইতে হবে তাও জানেন 3472 ভোট বেশি পাইছি আলহামদুলিল্লাহ কোন না আমি তো মুসলমান আমি তো আলেম আলহামদুলিল্লাহ জোরে কয় উচিত কিন্তু দুঃখ আছে আমি চেয়ার ম্যান চেয়ার তিন দিন পর দিন ম্যান হিসেবে দাঁড়া রয়েছে চেয়ার নাই লয়ে গেছে আল্লাহ ওদেরকে হেদায়ত দান করেন আমিন কোন এই চেয়ার ম্যান আমি আর ম্যান আছি চেয়ার গো নাই লয়ে গেছে তিন দিন পর ঘোষণা হয়ে গেছে কি আমি নাই যাক আমি কি আল্লাহ আমি তো খেদমতের জন্যই হয়েছিলাম আমি তো চুরি মারা করুম এই তো আর আশা আমার ছিল না তা যে হইছে আল্লাহ এর দ্বারা তুমি পরিপূর্ণ খেদমত তুমি নিয়ে নাও আমিন কর না আমি এখনো দোয়া করি আমি এর পরের দিনে কি ওনার সঙ্গে দেখা করছি ভাইজান আপনার আর আমার উদ্দেশ্য কিন্তু এক জনগণের খেদমত কারণ আপনার পোস্টার নিচে ওর লেখা একে জয়যুক্ত করিয়া জনগণের খেদমত করার সুযোগ দিন আমিও লেখছি আমার জয়যুক্ত করিয়া জনগণের খেদমত করার সুযোগ দিন তাহলে দোনজনার স্লোগান যেহেতু এক আমাকে যদি কোনো প্রয়োজনে আপনার দরকার হয় আমাকে বলবেন আমি সাথে সাথে হাজির হব আর যদি আপনাকে আমার কোনো কাজে দরকার হয় আমি আপনাকে বলবো আপনিও আমাকে একটু সাড়া দিবেন উভয় মিলিয়া আমার ইউনিয়নের যেন কল্যাণ হয় এমন কিছু কাজ করব রাজি আছেন না সেখানে আলহামদুলিল্লাহ রাজি আছি আমরা বুকে বুকে মিলে গেছি পরের দিনই কারণ উদ্দেশ্য তো এক কথা কয় না মারামারি করুম কেন ও ভাই মারামারি করুম কেন সে তার উদ্দেশ্য জনগণের খেদমত আমার উদ্দেশ্য জনগণের খেদমত মারামারি হবে কেন বাস পরদিন কেন বুকে বুকে মিললে এক জায়গায় বেচা খাইছি সবাই আসছে যে কয় দেহ অবস্থাটা ওনারা ঠগাই মগাই লয়ে গেল উনি এক জায়গায় বেচা খায় আমি কি এর নামই ইসলাম এর নামই নবীর তরিকা ইসলাম সংঘাত মারামারি কাটাকাটি হানাহানি খুনাখুনি এটা ইসলাম সমর্থন কোনোদিন করে নাই করবেও না কথা কন তা যাই হোক আমি যে কোনো কাজে শরিক হইতেছি ইউনিয়নে যে কোনো সুবিধা অসুবিধা আমি দাঁড়াইতেছি উনিও দাঁড়াইতেছে কারণ জনগণের লাভ হইছে না লস হইছে আর দুইজন পায় আগে ভাইতে একজন আন পায় কয়জন দুইজন পাইতেছে আর উনিও চিন্তা করে আমার সাথে উনি কেমন একটু ভালো সুনাম অর্জন করবে এই চেষ্টা ওনারও আবার আমারও চেষ্টা হইলো ওনার সাথে যেন আমার সুনাম কম না হয় তো দুজন দৌড়িতেছি কথা কয় না জনগণের লাভ হইতেছে না লস হইতেছে আর আমি যদি বক্তব্যের মাধ্যমে ওনার দোষ গাইতাম উনি যদি বক্তব্যের মাধ্যমে আমার দোষ গাইতো তো আমাকে গ্রাম্য ভাষাটা কথা আছে এই কি পাটাপুতার ঘষাঘষি মরিচের দফায় ঠান্ডা কথা কয় না পাটাপুতার ঘষাঘষি মরিচের দফায় তো মরিচ হইলো জনগণ পাটাপুত হইলাম আমরা দুইজন কথা কয় না এই জন্য আমরা বলছি খবরদার আমি একটা কথা বলছি আপনি 5 বছরে আমার বিরুদ্ধে কোনো কথা আপনি কোথাও বলতে পারবেন না যদি আমার কোনো দোষ থাকে আমাকে সরাসরি ফোনে বলবেন আর আমি আপনার বিরুদ্ধে কোনো
কোনো কথা কখনো বলবো না কারণ আপনি যখন বলবেন না আমিও বলবো না তখন চিন্তা করবে খাইছে সাটু করি করে লাভ নাই কেন খাওয়া লাগবে ঠিক কথা কয় না জনগণ এমনি সুযোগ গেছে 18,000 মানুষ এমনি সুযোগ গেছে জন মানে ভোটার 18,000 আল্লাহ আমাদ কার ইসলাম যেখানে আছে সেখানেই শান্তি এটা বুঝাইলাম যে খোঁজে সে চেনে না আর যে চেনে সে খোঁজে না কারণ জাতির পিতা ইব্রাহিম খলিল তো জানে আবেহাতের পানি ওর কাছে আছে এক ঢোক খাইলি তো 1000 হায়াত বাড়বে জানার পরও কেন খোঁজে না জাতির পিতা ইব্রাহিম খলিল কয় আমি খুঁজি না কেন জানো আমি বুঝাইতে চাইতেছি রব যদিও হায়াত বাড়ানোর ট্যাবলেট জমিনে রাখছেন কিন্তু হায়াত বাড়ানোর উদ্দেশ্য না রব পায় হায়াত কাজে লাগানোর উদ্দেশ্য হোক না হায়াত 30 বছর নামাজ কাজা হয় না একদিনও হোক না 30 বছর জীবনে ঘুষ খাই না সুদ খাই না চুরি করি না ডাকাতি করি নাই হারাম কাজ করি না গুনার কাজ করি না কাজে লাগাই দিছি কিন্তু হায়াত হইছে 100 বছর কামে লাগায় নাই এর মতো কপাল পোড়া আর কেউ আসেনি আব্বুরা তো জোরে কন না আর কেউ আসেনি তার মানে দুনিয়ার জমিনে হায়াত বাড়ানোর বড়ি যদিও আছে কিন্তু রব বুঝায় হায়াত বড়ি রাখছি আমি আল্লাহ হায়াত বাড়ানোর উদ্দেশ্য না হায়াত কামে লাগানোর উদ্দেশ্য যতটুকু হায়াত দিছি কামে লাগায় যদি আইতেই পারো 30 বছরের হায়াত কামে লাগায় দাও আমি অনতি অনন্তকালের জন্য যেই দুনিয়া যেই জিন্দগি রাখছি ওই জিন্দগিতে সালাম আর সালাম শান্তি আর শান্তি অশান্তি বলতে যেখানে কিছু নাই আমি আল্লাহ যারে একটা ছোট জান্নাত দেবো তারে এই দুনিয়ার 10 দুনিয়া সমান জান্নাত দিয়ে দেবো জোরে কোন আরো জোরে কোন কয় দুনিয়া সমান তাহলে 10 তলা বিল্ডিং এর জন্য পাগল হইলেন কেন ঘুষ খাওয়ার দরকার নাই বাদ দেন টিনের ঘরে থাকেন অসুবিধা নাই আজ মরলে কাল 2 দিন কথা কন দরকার কি আল্লাহ যেভাবে রাখতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখছেন পারবো তো ইনশাল্লাহ এবার আসেন তাহলে সবকিছু মিলিয়ে লাগবে দোয়া কি লাগবে দোয়া আল্লাহর কাছে দোয়ার দ্বারা অসাধ্যকে সাধ্য করব হ্যাঁ এখন এই দোয়ার দ্বারা উদ্দেশ্য হইল হায়াত বাড়ানো না দোয়ার দ্বারা উদ্দেশ্য জীবনের সব গুনাহগুলা মাফ করাইয়া আমি নেককার হইয়া কবরে যাব কথা ঠিক না ভাই তবে দোয়ার দ্বারা হায়াত বাড়বে বলেন হায়াত বাড়ানোর উদ্দেশ্য না কামে লাগানোর উদ্দেশ্য তাহলে সুবহানাল্লাহ বললি তো কাজে লাগে গেল আলহামদুলিল্লাহ বললি কাজে লাগে গেল আল্লাহু আকবার বললি কাজে লাগে গেল তেলাওয়াত করলি কাজে লাগে গেল নামাজ পড়লি কাজে লাগে গেল সদকা করলি কাজে লাগে গেল কথা কয় না তাহলে সারা জীবনটা আমার জিন্দেগিকে কাজে লাগাবো ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন এবার দোয়া দ্বারা অসাধ্য জিনিস সাধ্য হয় বা কেমনে পিছনে ফেরাউন ধাওয়া করতেছে পয়গম্বর মূসা আলাইহিসসালাম কওমদেরকে নিয়ে রওনা করছে সামনে নীল নদ সমুদ্র পাড়ি দেওয়ার কোনো বাহন নাই এবার দোয়া করে আল্লাহ পেছনে দুশ্মন সামনে সমুদ্র আল্লাহ পার হওয়ার কোনো বাহন নাই আল্লাহ দয়া মায়া করে আপনি আমাকে পার হওয়ার ব্যবস্থা করে দেন আল্লাহ কয় অসাধ্য জিনিসকে সাধ্য করে দেই আল্লাহ ডাক দেয়া কয় ও পয়গম্বর মূসা হাতে কি লাঠি আঘাত করো পানির উপরে পানির উপরে আঘাত করলো কিতাবের মধ্যে আসছে যেই কয়টা কম ছিল ওই কয়টা কমের জন্য আল্লাহ আলাদা আলাদা রাস্তা বাইর করে দিছে পার হয়ে যায় পার হয়ে যাইতেছে পিছনে ফেরাউন তাকায় দেখে রাস্তা তৈরি হয়ে গেছে আমরাও যাব যেই রাস্তা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালামকে তার কম সহ পার করে দিলেন ওই রাস্তার মধ্যে আবার ফেরাউনরা সুবাইয়া সুবাই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় করলেন তার মানে একজন দোয়া করছেন আল্লাহ তার জন্য পানিকে রাস্তায় তৈরি করে দিল আরেকজন দোয়া করে না এই জন্য আল্লাহ ওই রাস্তাকে আবার পানি বানাইয়া তারে চুবায়ে চুবায়ে মাইরা দেখাইলো হে জগতের মানুষ দোয়ার দ্বারা অসাধ্য জিনিসকে সাধ্য করা যায় এই জন্য দোয়ার ক্ষেত্রেও সতর্কতা রে বাবা খুব সতর্কতা চাই দোয়া করলে অসাধ্য জিনিস সাধ্য হয় পানির উপর দিয়ে রাস্তা হবে এটা কোনোদিন সম্ভব না আল্লাহ কয় দোয়া করলে সেটাও সম্ভব হে আল্লাহর বান্দারা একটা মানুষ হাওয়ায় ভাসবে এটা কোনোদিন সম্ভব না কিন্তু দোয়া করায় কবুল করাইতে পারলে সেটাও তার জন্য সম্ভব একটা মানুষ আগুনের মধ্য দিয়ে হাইটা যাবে এটা কোনোদিন সম্ভব না কিন্তু দোয়া করায় কবুল করাইতে পারলে আগুনটাও তার
তার জন্য বাগান হয়ে যাবে সম্ভব কয় কাম নেই যেমন পয়গম্বর ইব্রাহিম খলিল আল্লাহর কাছে দোয়া করেছিল আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল কইরা নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিছে কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম ডাক দিয়া কইরে আগুন শুধু আমার পয়গম্বর ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও বেশি ঠান্ডাও না বেশি গরমও না শান্তিদায়ক যেইটা আমার পয়গম্বর ইব্রাহিম শান্তিদায়ক মনে করবে হে আল্লাহ পাকের বান্দারা দোয়া এমন একটা পাওয়ারফুল মেডিসিন যেইটা দ্বারা অসাধ্য জিনিসকে সাধ্য করা যায় হে কবরের যাত্রীরা বলবেন হুজুর আমি তোর পয়গম্বর না আমরা তোর পয়গম্বরের যুগেও না আমাদের দোয়া কি কবুল হবে নাকি পয়গম্বরের যুগ জমানা লাগে না পয়গম্বরের যুগ থেকে আমাদের যুগ থেকে কিছুটা সামনে আগাইলেও পাওয়া যায় হে কবরের যাত্রীরা বোঝার জিনিস বয়ান বোঝার জিনিস বয়ান বোঝার জিনিস বুঝে নেন আল্লাহর হাবিবের এক সাহাবি জিহাদের ময়দানে রওনা করলো সেনাপতি হইয়া সৈন্যদল সাহাবিদেরকে নিয়ে যায় যাওয়ার পরে যখন পিছন দিক থেকে শত্রু দল ধাওয়া করলো সামনে তাকায় দেখে সমুদ্র পার হওয়ার কোনো বাহন নাই এবার পিছনে দুশ্মন সামনে সমুদ্র আল্লাহর হাবিবের সাহাবী সেনাপতি সৈন্যদলদেরকে নিয়ে সমুদ্রের কিনারায় দাঁড়ায় গেল দুইটা হাত বাড়াইয়া আল্লাহকে ডাক দিছে আল্লাহ পয়গম্বর মুসরে আপনি না এমন নীলনদ পার কইরা সমুদ্র পার করে নিছিলেন আল্লাহ হাই আল্লাহ আমি কিন্তু পয়গম্বর মুসা হইয়া হাত বাড়াইতে পারি না তবে আমি তোমার পেয়ারা পয়গম্বর একজন দরদি উম্মত গো আল্লাহ আমি যদিও পয়গম্বর নয় তোমার পেয়ারা পয়গম্বরের দরদি উম্মত হয়ে হাত বাড়াইলাম দয়া মায়া করে তুমি আমাকে রাস্তা তৈরি করে দাও পার হওয়ার ব্যবস্থা করে দাও মাসলা মনে রাখবেন কেয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তির দরওয়াজা বন্ধ করে দিয়েছে কোনোদিন আর নবী জমিনে আসবে না নবুয়তির দরওয়াজা বন্ধ কেয়ামত পর্যন্ত ওহি নিয়ে আর জিব্রাইল দুনিয়ার জমিনে আসবে না নবী হয়ে আর জমিনে আর কেউ আল্লাহ কাউকে পাঠাবে না নবুয়তির দরজা কেয়ামত পর্যন্ত বন্ধ কিন্তু এলহানি দরওয়াজা কেয়ামত পর্যন্ত খোলা এলহানি আওয়াজ কেয়ামত পর্যন্ত চলবে নবুয়তির দরওয়াজা বন্ধ কিন্তু এলহানি দরওয়াজা বন্ধ না অনেকেই কয়া এই হুজুর এই কথাটা কেমনে কইলো ছয় মাস আগে যেইটা কইলো এইটাই তো হয়ে গেল আরে হুজুর বলে না এলহানি আওয়াজ চলতেছে কখনো কখনো আল্লাহ ওয়ালাদের কাছে এলহানি আওয়াজ চলে আসে হে আল্লাহর ওলি এইভাবে চলেন হে আল্লাহর ওলি এই রাস্তায় হাঁটেন নারা তাকবীর এই এলহানি আওয়াজ কেয়ামত পর্যন্ত চলবে দোয়া করতেছে আল্লাহ আমাকে রাস্তা তৈরি করে দেন আমাকে পার হওয়ার আপনি ব্যবস্থা করে দেন এলহানি আওয়াজ চলে আসলো ও পয়গম্বরের সাহাবী ও সেনাপতি ঘুরসুয়ার হও ঘোড়ার পৃষ্ঠে চড়ো লেগাম ধরো চোখ বন্ধ করো চোখ বন্ধ করিয়া লেগাম ধরে টানতে থাকো ঘোড়া যেই দিকে যাবে তোমরাও সেই দিকে যাবে খবরদার চক্ষু খুলবে না আমি রবের পক্ষ থেকে এলহানি আওয়াজ না পাওয়া পর্যন্ত চোখ খুলবে না ঘুরসুয়ার হও ঘোড়ার পৃষ্ঠে চড়ো লেগাম ধরো লেগাম ধরে টানতে থাকো ঘাড় ঘুরাইয়া চেহারা মুখ কইরা সৈন্যদলকে বলতেছে ও সৈন্যদলেরা রব আমাকে এই মুহূর্তে এলহানি আওয়াজ দিয়া দিল তোমরা সবাই ঘোড়ার পৃষ্ঠে সুয়ার হও লেগাম ধরো চোখ বন্ধ করো খবরদার আমার পক্ষ থেকে এ আওয়াজ না পাওয়া পর্যন্ত চোখকেও খুলবে না লেগামও ছাড়বে না যেই কথা সেই কাজ সবাই পৃষ্ঠে চইরা ঘুরসুয়ার হয়ে গেল এবার লেগাম ধইরা চোখ বন্ধ করে টানে কিতাবের মধ্যে আসছে একটা ঘোড়া যখন সমতল জমিনের মধ্যে দৌড়ায় দুম 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 টকবক 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 করে আওয়াজ হয় সমুদ্রের উপর দিয়া ঘোড়াগুলা দৌড়ায় পায়ের আওয়াজগুলা দুম 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 হইতেছে দোয়ার দ্বারা অসাধ্য জিনিস সাধ্য হইয়া যায় রব কয় দোয়া করলে অসাধ্য জিনিসকে সাধ্য করব পানির উপর দিয়া ঘোড়া দৌড়াবে এটা কোনোদিন সম্ভব না কিন্তু দোয়া করে কবুল করাই লইছে এবার পানির উপর দিয়া ঘোড়া দৌড়ায় কেতাবের মধ্যে আসছে সমতল জমিনে ঘোড়া দৌড়ালে যেমন টকবক টকবক আওয়াজ হয়
পানির উপর দিয়ে ঘোড়াগুলো দৌড়ায় তেমন টকবক টকবক আওয়াজ হইতেছিল। রণাঙ্গমে সুরছে, লেগাম ধরে টানতেছে, তো ঘোড়াও দৌড়াইতেছে। হঠাৎ করে এক সাহাবীর ঝুলির ভিতর থেকে একটা পানি খাওয়ার পেয়ালা পইরে গেছে। টুপ করে আওয়াজ হইল, পানিতে একটা পাত্র পড়লে যেমন আওয়াজ হয়, টুপ করে আওয়াজ হইল, পানির মধ্যে পেয়ালা পইরা গেছে। আমি আপনাদের কাছে বোঝার জন্য বলতেছি, একটু বলবেন, পেয়ালা পড়লে কই? বয়ান বোঝে না, কই পড়ছে? ঘোড়া দৌড়ায় কই? ঘোড়া দৌড়ায় কই? পেয়ালা পড়ছে কই? বয়ান বোঝার জিনিস, বোঝানোর জিনিস না। বয়ান কিসের জিনিস? আপনারা যদি বক্সের মতো আওয়াজ কমাই দেন, বাড়াই দেন, ওই কখন গোপ করি ওরে, আবার আওয়াজই হয় না। আপনারা এরকম করিয়েন না, ইমানি আওয়াজে কন। ঘোড়া দৌড়ায় কোন দিকে? পেয়ালা পড়ছে কই? এগুলো অনেক কথা ছিল, মাইকের কারণে উপর দিয়ে কথা ভাষায় নিতেছি, ভিতরে হাত দেব না, কলটি ছিঁড়ে যাইতেছে। আল্লাহ আমাদেরকে কবুল করে না, আমিন কন। আল্লাহ কেননা রব কিয়ামত পর্যন্ত এর নজিরাকে নমুনা বানাইয়া রাখতেছেন। কেন আমরা আজকের এই বয়ান করলে বাতাল রাখ হইতো? দেখছো হুজুররা গল্প কয় কেমনে, কত কয় না। পানির উপর দিয়া ঘোড়ার দৌড়া, এটা কি সম্ভব? রব পাই এই জন্য পানির মধ্যে পেয়ালা ফালাইয়া আমি আল্লাহ নমুনাকে আরো মজবুত করে দিলাম। পড়ছে কই? টুপ করে আওয়াজ হয়ে গেছে, পেয়ালা পড়ছে। চোখ তো খোলা যাবে না, সেনাপতির আদেশ হইছে, যতক্ষণ পর্যন্ত আওয়াজ না হবে চোখ খোলা যাবে না। লেগাম টানতেছে কিন্তু ডাক দিছে, ও সেনাপতি দাঁড়াও। কেন দাঁড়াবো? আমার ঝুলি থেকে একটা পানি খাওয়ার পেয়ালা এই সমুদ্রে পড়ে গেছে, আমার পেয়ালাটা যতক্ষণ বন্ধু উঠাইয়া না দিবেন আমি কিন্তু আর সামনে কদম বাড়াবো না, আমি কিন্তু ঘোড়ার লেগামটা টাইনে ধইরে রাখবো। সেনাপতি কয়, না না, রবের পক্ষ থেকে এখন পর্যন্ত আমার প্রতি কোনো আদেশ আসে নাই, ঘোড়ার লেগাম টানতে থাকো, লেগাম ছাইরো না। সৈন্য বলতেছে, না আমি লেগাম ছাইরে দেব, আমাকে ওই পেয়ালা উঠায় না দিলে আমি সামনে যাব না। ডাক দিয়া কবরে, সৈন্য রে, একটা পেয়ালার পরিবর্তে তোরে দশটা পেয়ালা দেব, তারপর লেগাম ছাড়বি না। সৈন্য ডাক দিয়া কয়, একটা পেয়ালার পরিবর্তে আমারে তুমি যদি 100 পেয়ালা দাও তারপরও হবে না। কয়, কেন? কয়, জানো এই পেয়ালাটা কার পেয়ালা? কয়, কার পেয়ালা? কয়, আমার বরকতের নবী রহমাতুল লিল আলামিন যেই পেয়ালাটা ঠোঁট লাগাইয়া পানি পান করত, ওই পেয়ালাটা নবী আমার একদিন হাত দিয়ে দিছিল। জানো আমার নবী যেই জায়গায় বরকতের ঠোঁট লাগাইয়া পানি পান করত, আমি মধ্যবর্তী পর্যন্ত ওই জায়গায় ঠোঁট লাগাইয়া পানি পান করতাম। আমার নবী যেইখানে ঠোঁট লাগাইতো ওইখানে যখনই আমি ঠোঁটটা লাগাইতাম, আল্লাহর হাবিবের ঠোঁটের ওই ঘেরানটা মেশক আম্বরের মতো আমার নাকে আসতে থাকতো। অন্য পেয়ালায় হবে না, আমার এই পেয়ালাটা উঠাইয়া দিবা কিনা বলো, যদি উঠাই দিতে না পারো আমি ঘোড়ার লাগাম সেইরা দেব, নবীর বরকতি ঠোঁটের পেয়ালা না লইয়া আমি কিন্তু আর যামু না, না লাগাম ছাড়বি না, আমি তোর পেয়ালার ব্যবস্থা করে দিতেছি। বলতে দেরি, কেতাবের মধ্যে আসে সেনাপতি বাম হাতটারে পানির মধ্যে ঢুকাই দিছে। আল্লাহু আকবার! কই ঢুকাই দিছে? কই ঢুকাই দিছে? ঘোড়া কির উপরে? এর নাম দোয়া, এর নাম দোয়া, এর নাম দোয়া, এর নাম দোয়া, এর নাম দোয়া। আমরা দোয়া করতেই রাজি না। দোয়া করলে অসাধ্য জিনিস কিভাবে সাধ্য হয়? ব্যাস হাত ঢুকাই দিছে, ঢুকাই দিয়ে ডাক দিছে, ও নদীর মা, আমার নবীর বরকতি ঠোঁটের সোয়ার একটা পেয়ালা পইরা গেছে রে, পারবিনি কেউ আমার হাতে উঠায় দিতে, তোর জন্য দোয়া করুম। দোয়ার কথা শুনতে দেরি, একটা তিমি মাছ ধইরা পেয়ালাটা সাথে সাথে হাতে উঠাই দিতে দেরি করে না। উঠায় দিল, পেয়ালা পায় গেল। তার মানে বুঝাইতে চাইলাম, দোয়ার দ্বারা অসাধ্য জিনিস সাধ্য করা যায়। আমরা কেন পারি না? আমাদের দোয়া আমাদের হয় না। হে জগতের মানুষ, দোয়া করতেও চাই না, কিন্তু আল্লাহর বন্দারা কবরের যাত্রীরা কিভাবে দোয়া করবেন, কোন পদ্ধতিতে দোয়া করলে কবুল হবে? আল্লাহ যদি কবুল করে সামনে আসতেছে, কিন্তু দোয়ার মধ্যে সতর্কতা। আল্লাহ দোয়া শিখায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।
দরকার। দোয়া করো আল্লাহ দুনিয়ার শান্তি দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ আখিরাতের শান্তি আমাকে দাও। আল্লাহ দুনিয়ার অকল্যাণ অশান্তি আমাকে দিও না, আখিরাতের অকল্যাণ অশান্তি আমাকে ফেলায়ও না। আল্লাহ কয় খবরদার, দুনিয়াটা পরীক্ষার জায়গা, এখানে কিন্তু শান্তি থেকেও নাই, সবাই অশান্তিতে আছে। তারপরও আবার তুমি দুনিয়াতেও অশান্তি চাইও না, কারণ অনেকেই আমরা দুনিয়ার জমিনের মধ্যে আবেগে দোয়া করি, আল্লাহ যত কান্দন দুনিয়াতে কান্দায় নাও আখেরাতে কান্দাইও না। যে আপনার গোলাকে এই দোয়া করুন নি আছে মা কথা কয় না? হ্যাঁ, দোয়া কি কয়? আল্লাহ যত কাঁদন দুনিয়াতে কাঁদায় নেন, আল্লাহ আমার আখেরাতে কান্দাইয়েন না, যত কষ্ট দুনিয়াতে দিয়ে নেন, আল্লাহ আখেরাতের কষ্ট আমার দিয়েন না। আসেনি এমন দোয়া করুন নি? আর রব কি কয়? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান্নার। দুনিয়ার শান্তি দুনিয়ার কল্যাণ, আখিরাতের শান্তি আখিরাতের কল্যাণ। আরে দুনিয়াতে কানতে চাই, আল্লাহ দুনিয়াতে এই খেয়াল করেন কিন্তু বয়ান বোঝার জিনিস, দুনিয়ার কল্যাণ দুনিয়ার কথা কয় না? আল্লাহ দুনিয়াতে কানতে চাই, কানতে কইছি? আরে বাবা কথা কন না, বলছে যে তুমি দুনিয়াতে কান্দো, হ্যাঁ কানবেন, কিন্তু ওইভাবে না। আল্লাহ যত কাঁদন দুনিয়াতে কান্দায় নেন, আখেরাতে কান্দায় না। সাবধান সতর্কতা, এইভাবে দোয়া না করা। রব যদি কবুল করাইয়াই ফেলায় আর যদি কান্দানো শুরুই করে, 3 সপ্তাহ 21 দিন আর বেশি ইমান টিকবে না, কথা কয় না? কেন আপনি ফজরের সময় কোন আল্লাহ দুনিয়াতে কান্দায় আনা আখেরাতে কান্দায় আন্না, জোহরে কোন আল্লাহ দুনিয়াতে কান্দায় আনা আখেরাতে কান্দায় আন্না, আসরে কোন আল্লাহ দুনিয়াতে কান্দায় আনা আখেরাতে কান্দায় আন্না, মাগরিবে কোন আল্লাহ দুনিয়াতে কাঁদায় আনা আখেরাতে কাঁদায় আন্না, আল্লাহ এশায় বলেন দুনিয়াতে কাঁদায় আনা আখেরাতে কাঁদায় আন্না, তাহাজ্জুদে কোন আল্লাহ দুনিয়াতে কাঁদায় আনা আখেরাতে কাঁদায় আন্না। আল্লাহ কয় যাই এত করে যখন তোমাকে বললাম, আল্লাহ কি কয়? আমি তোমাকে পরীক্ষা করবই, খবরদার তুমি পরীক্ষা চাইও না, কথা বলো বলা না বলু ওয়ান্নাকুম বিশাইজিন মিনাল খাউফি ওয়াজু। তোমাকে ওখানে কথাটা কি বলা হয়েছে? তুমি পরীক্ষা চাইও না, পরীক্ষা করবই করবই করবেই। বলা না বলু ওয়ান্নাকুম, মারাত্মক কথা ঠিক না? পরীক্ষা চাইও না, কিন্তু আল্লাহ কয় পরীক্ষা আমি করবই। আমি একবার পরীক্ষা চান কা? দুনিয়াটা পরীক্ষার জায়গা, আর আপনার পরীক্ষা চাইও না। তুমি সবসময় আমার দয়ার উপর পড়ে দেখো, আল্লাহ আমি পরীক্ষায় পাশ করতে পারবো না, আপনি আমার আপনার দয়ার দ্বারা পাশ করাই দেন। কিন্তু আমি সবসময় আল্লাহ কান্দায় নেন কান্দায় নেন, আল্লাহকে খবরদার দুনিয়াটা পরীক্ষার জায়গা, আমি পরীক্ষা করবই। ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জু' ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জু' ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. পরীক্ষা করবে এই সন্তান সন্ততি দ্বারা, পশু দ্বারা, ফল দ্বারা, খেত খামার দ্বারা, ভয় ক্ষুধা দ্বারা, কথা কয় না? আস্তে করে কর, কে কয় কে কয় কে কয়? ইমানি আমাজে জোরে কর না, কে কয়? আল্লাহ কয় তুমি পরীক্ষা চাইও না, পরীক্ষা করবই। এখন আপনি আল্লাহ কান্দায় নেন, আল্লাহ কান্দায় নেন, আল্লাহ কাজা দিলাম কবুল করে ফেলাইলাম, কত বড় কান্তে দেখবো এবার। সকালবেলা ছেলে মহিলা গেছে কান্দতেছে, কান্দো তুমি না খালি কও আল্লাহ কান্দায় নেন কান্দায় নেন, ছেলে মরিয়া গেছে। এখন বাইরে ধরে কান্দে, হারে আমার কলজার টুকরাটা মরিয়া গেছে, বন্দুক আছে বন্দুরে ধরে কান্দে আমার কলজার টুকরাটা মরিয়া গেছে। আল্লাহ কয় কান্দতে না চাইছো, কান্দাইতেছি, কত বড় কাঁদো। এক সপ্তাহ যাইতে না যাইতে এবার মা মরিয়া গেছে, তুমি না কান্দতে চাও কান্দায়া নাও কান্দায়া নাও, কত বড় কান্তে আমি দেখতেছি কাঁদো। আর এক সপ্তাহ যাইতে না যাইতে বিবিও মরিয়া গেছে,
তুমি না কানতে চাও কত পারো কাঁদো আমি রাস্তা তৈরি করে দিলাম কাঁদো কত পারো কাঁদো আর এক সপ্তাহ যাইতে না বাপ মইরা গেছে তুমি না কানতে চাও কান্দো কত পারো কান্দো আর এক সপ্তাহ যাইতে না যাইতে এই বাজারে একটা ছোট দোকান ছিল আগুন লাগিয়ে ভুইরা গেছে তুমি না কানতে চাও কত পারো কান্দো পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া জামাতের সঙ্গে আদায় করে ওই ব্যক্তি এখন আর নামাজই পড়ে না ইমাম সাহেব ধইরা কয় ভাই আপনার না পাঁচ ওয়াক্ত নামাজে প্রথম কাতারে দেখতাম এখন তো আর আপনারা দেখি না এখন দূর করে সেজদা দিয়ে লাভ নাই নাউজুবিল্লাহ কয় না তার মানে কি ইমান নাই আল্লাহ কয় কানতে চাইলা সারা জীবন কান্দাইলাম মাত্র এক মাস এর মধ্যে ইমান হারাইয়া বেঈমান হইয়া আমারে গালি দাও তার মানে দুনিয়াটা পরীক্ষার জায়গা কানতে চাইও না চাইও না চাইও না আল্লাহ বিনা পরীক্ষায় পাশ করাই দেন জোরে কোন আমিন তাহলে দোয়ার ক্ষেত্রে সতর্কতা আছে না নাই আবেগে না আবেগে না আবেগে দোয়া করি আবেগে কান্দাই জানেন হ্যাঁ কাঁদবেন চোখের পানি ঝরাবেন বলে এই কে না দুনিয়াতে কান দেয় না আখেরাতে কান দেয় না এই উদ্দেশ্য না যে আল্লাহ গুনাহ করছি আপনি মাফ করে দেন ও আল্লাহ আমার মতো গুনাহগার আর কেহ নাই রে আল্লাহ ও মালিক জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে আল্লাহ ও জাহান্নামে আমারে ফেলাইয়েন না এইভাবে ক্রন্দন কইরা কইরা চোখের পানি ফেলায় ফেলায় কাঁদবেন এইটা না যে আল্লাহ যত কান্দন সব দুনিয়াতে কান দেয় না আমার আখেরাতে কান দেয় না খবরদার সতর্কতা এইভাবে দোয়া করিব এবার বুখারী শরীফে কি কয় বর্ণনাকারী সাহাবি কয় নবী আমাকে হাসানি দিয়ে ডাকলেন সাহাবি এদিকে আসো আমি নিকটে গেলাম যাওয়ার পরে নবী আমাকে বললেন সব সাহাবিদেরকে একত্র করো আমি একত্র করলাম বলল সবাইকে উদ্দেশ্য করে চলো আমার এক সাহাবি মুমূর্ষ হালাতে আছে তাকে তার জন্য একটু দোয়া করতে যাব আমাদের সবাইকে নিয়ে নবী দোয়া করতে গেলেন আমি আমরা সবাই দাঁড়ালাম নবী আমাদেরকে নিয়ে দোয়া করতেছেন কিন্তু আমার বর্ণনাকারী সাহাবি বলেন আমার জীবদ্দশায় কোনোদিন আমি দেখি নাই যে নবী দোয়া করছেন সেই দোয়া কবুল হয় নাই আজকে নবী বারবার দোয়া করতে সাহাবির কোন হালাতের পরিবর্তন হচ্ছে না আর দোয়া কবুল হইতেছে না তখন নবী আমাকে আবার হাসানি দিয়ে ডাকতেছে না বললেন যাও কানের সাথে মুখটা লাগাইয়া জিজ্ঞাও সে জীবদ্দশায় এমন কোন দোয়া করাইয়া আল্লাহর কাছে কবুল করাইছে কিনা যেই কারণে আমি নবী দোয়া করতেছি আমার দোয়া কবুল হইতেছে না বোঝার বিষয় বুঝ জানান সাহাবি বলেন আমি তার কানের সঙ্গে মুখ লাগাই জিগাইলাম এ নবী জিগাইতেছে তোমার জীবদ্দশায় এমন কোন দোয়া তুমি করছো কিনা যে দোয়া আল্লাহ কবুল করছে যার কারণে নবীর দোয়া কবুল হচ্ছে না বলে হ্যাঁ আমি সারা জীবন দোয়া করতাম আল্লাহ যত কষ্ট আমাকে দুনিয়াতে দিয়ে নাও আখেরাতের কষ্ট আমাকে দিও না নবীর সাথে সাথে ধমক দিলেন সাহাবি তোমাকে এই দোয়া কে শিক্ষা দিল যত কষ্ট দুনিয়াতে দিয়ে নাও আখেরাতে কষ্ট দিও না এই দোয়া তো রব তোমাকে শিখায় নাই রব শিখাইছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা 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 তুমি কষ্ট চাইলে কেন চাইলে কেন কষ্ট অজাহাত করো তওবা করো নসেত আল্লাহ তোমাকে কষ্ট দিয়েই কিন্তু দুনিয়া থেকে নিবেন আমার দোয়া কিন্তু কবুল হইতেছে না অজাহাত করলো সাথে সাথে তওবা করলো সাথে সাথেই আল্লাহর হাবিবের দোয়া কবুল হয়ে গেল কি বুঝলেন এই কথা দ্বারা দোয়াটা হাসতাম শানা তোর মাথায় ধাঁধা ভরুক ছেলেরে কয় এমন বাপ আপনার গোলা খায় নাই 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 দোয়া হাত উঠাইয়া এইটার নাম দোয়া না ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন রব কয় আমি রব সব সময় ভেতরের দিকে তাকায় আছি তোমার ভেতরটা কেমন আমি চেহারা দেখি না সৌন্দর্য দেখি না মেধা দেখি না টাকা পয়সা দেখি না ধনী না গরিব এইটা আমি দেখি না কারণ তোমার চেহারা দুনিয়ায় কেউ দেয় নাই দুনিয়ার মধ্যে তোমার চেহারা দান করছি আমি আল্লাহ ধনী বানাইছি আমি আল্লাহ গরিব বানাইছি আমি আল্লাহ শিক্ষিত বানাইছি আমি আল্লাহ জোরে কোন এগুলো দান করছে কে আরো জোরে কোন আল্লাহ কয় এগুলো তো আমারই দেওয়া এগুলো দেখার কিছু নাই ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন আল্লাহ কয় আমি তোমার ইখলাসের দিকে তাকায় আছি তোমার ভেতরটা কেমন তোমার ভেতরটা কেমন এই জন্য মুজাদ্দুদুল মিল্লাত শাহশাবারি থানবী রহমাতুল্লাহ কয় আন্নাসু কুল্লুম হালকা ইল্লাল আলিমুন ওয়ালা আলিমুনা কুল্লুম হালকা ইল্লাল আমিলুন ওয়ালা আমিলুনা কুল্লুম হালকা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা আলা খাতারিন আযীম থানবী কয় তামাম দুনিয়ার মানুষ ধ্বংস একমাত্র আলেম ব্যতীত আলেমরা আবার জাহান্নামী একমাত্র আমলকারী ব্যতীত আমলকারীও জাহান্নামী একমাত্র ইখলাস ব্যতীত কি ব্যতীত কথা কয় না ইখলাসই খালি নামের নাম কোলার নাম ইখলাস রাখছে ইখলাস সুদ খায় জুয়া খেলে টাস খেলে কালাম বোর্ড খেলে কালাম বোর্ড কথা কয় না
ما يلايزي كا إيه فلا كاريكي كا كلام متخلي بازار كلام متخلي أر كام ناي دونني تكون أسيني ياس تكلم أسيني أواصل دهي تبوزي أسيني الله ما أفكر نامين كان كلام متخلي الله ما درك ما أفكر دم تو دعاء هلو بيتورال جينيش دعاء كير جينيش আমি হুজুর হুজুর দোয়া করেন হুজুর দোয়া করেন একদে দোয়া পাওয়া যাবে না এমন কাজ করবেন হুজুর আপনার অনুবুজা লোকটা ভালো আরে আহ লোকটা ভালো এর নাম দোয়া কথা কয় না বলে হুজুর তাহলে আমরা এটাও দোয়া এটাও কি কারণ হাত বাড়াইয়া রবের কাছে ভিতর থেকে কেঁদে কেঁদে বলতেছি রব এই যে ভিখারির মতো বাড়াইছি দুইটা হাত মালিক তোমার দুয়ার থেকে আমারে ফেরায় দিও না কিন্তু একা একাকি একাকত চিত্তে যখন দোয়া করে আপনি এমনে যতই ঘন হুজুর আমার তো দোয়া চাইতে সেদিন আমার গাইলিছে তো দোয়া পাইলেন নি পাইছে পাইছে কোনটা একটা হলো দোয়া আর হলো বদদোয়া বদ বর দোয়া না বদদোয়া বদ মানে খারাপ বদ 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 ছেলে কয় না খারাপ ছেলে বদদোয়া কোন দোয়া এইবার কোন নেক দোয়া না বদদোয়া একটা হলো নেক দোয়া আর হলো বদদোয়া নেক দোয়া আদব দিয়ে নিতে হয় আর বদদোয়া এমনি পাওয়া যায় কথা কয় না হুজুরের সামনে চুলটার খালি এমনি করে ঠালা দেবা হুজুর কইতে কত বড় বিয়াদব এইটাই বদদোয়া কথা কয় না বদদোয়া নেওয়া সহজ কিন্তু নেক দোয়া নেওয়া অনেক কঠিন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আর একটু জোরে কর তাহলে দোয়ার দ্বারা অসাধ্য জিনিসকে সাধ্য করা যায় কোন কথা বলতেছিলাম রব কয় তুমি এভাবে দোয়া করিও না কিভাবে দোয়া আল্লাহ দুনিয়া আখেরাত উভয় জাহানে কল্যাণ ও কামিয়াবি আমাকে দান করো দুনিয়ার অশান্তি দিও না আখেরাতের অশান্তিতে আমাকে ফেলায়ও না আল্লাহ তোমার দয়া ও মায়া করে আমাকে মাফ করে দাও আমিন জোরে কর না তাহলে আমরা মোনাজাতও কানতে চাই মোনাজাতেও যদি আল্লাহ কান দেয় ইমান ধরে রাখতে পারবেন নি আবার ইনশাআল্লাহ কয় যদি আল্লাহ কান দেয় পারবেন ইমান ধরে রাখতে সব সময় আল্লাহ আমি দুনিয়াতে কাঁদতে চাই আখেরাতেও কাঁদতে চাই তুমি আমাকে না কান দেয়া দয়া করে আমাকে মাফ করে দাও আমিন কয় না এই গেল দোয়া দুই নম্বরে গজল অনেকে গজল গায় না ওই আমারও কইছে হুজুর গজল গাইয়েন আল্লাহ তো গজল গাই কেমন গজলের মধ্যেও সতর্কতা গজল গায় জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না দুনিয়াতে নৌকা দাইয়া আখের কাদাইও না দুনিয়াতে নৌকা দাইয়া আখের কাদাইও না শোনেন এসকে রোগ আর বিনা এসকে রোগ দুনিয়াতে নৌকা দাইয়া কি আমি আমি যেটা বুঝাইতে চাইতেছি অনেক মোনাজাতে কান দাইয়া নেন গজলেও কানতে চায় আল্লাহ কয় এত কানতে চাও তিন সপ্তাহে একুশ দিন যদি ঠিক মতো কান দেন শুরুই করি নামাজির নামাজ শেষ কথা হয় না পরদিনই গালি দেবে ও পর সেজদা দিয়ে লাভ নাই দেখছি সেজদা দিয়া ও কথা কয় না নাউজুবিল্লাহ কয় না আমার সচক্ষে দেখা সচক্ষে সচক্ষে দেখা বিপদ বেশি হয়েছে আল্লাহর গালি দিতেছে মসজিদে সামনে খাড়াইয়া আমি কেয়া কইলাম নামাজে আন আমি তো আমার ছাত্র জীবনের কথা বলতেছি আমি গেলে গেছি মুরব্বী জামাতের সময় গেছে আমি ভিতরে কেয়া কইলাম আমার তো গালি দিছেই এখন মসজিদ থেকে ফিরে আল্লাহরও গালি দিতেছে অরে অরে সেজদা দিয়ে হইবে কি দিয়ে দেখছি আমার পোলারও অল্প বসে ও লইয়ে গেলে এরপরে নদীতে সব লই গেলে ও চাই কি আর অরে দিয়ে হইবে কি নাউজুবিল্লাহ কয় না এই জন্য বেশি কানতে চাইয়েন না ইমান ঠিক থাকবে সতর্ক কথা কাঁদবেন গুনার কথা ভেবে কাঁদবেন কবরের কথা চিন্তা করে কাঁদবেন জাহান্নামের কথা ভেবে কিন্তু এই ভেবে না আল্লাহ আমার ইচ্ছে করে কান্দাই নেন কানবেন আপনি কথা কয় না কষ্ট পাইতেছেন না হ্যাঁ গজল গান ছাত্র ভাইরা গজল গায় আমিও ছাত্র জীবন থেকে এই গজল মনা আমি এই গজলকে পছন্দ করি ভালোবাসি এই জন্য বয়নের মাঝে মাঝে দুই একটা টুকটাক গাইও যখন বয়নের তালে তালে বেতালে গাইয়ে ফেলাই এটা ভিন্ন কথা কিন্তু আমি গজল মনা
যদি গাইতে হয় একটু ঘুরায় দেন কলিটা সুন্দর হবে দোয়াও হবে গাওয়াও হবে কিভাবে জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না রাতে আমাকে কাঁদাইও না দুনিয়া ও আখেরাতে আমাকে কাঁদাইও না আজ রাইল যে দিন ধরা দিবে না শুনিবে ওরে প্রাণ পাখি তার চলে যাবে প্রাণ পাখি তার চলে যাবে রাখতে পারবে না আখেরাতে আমাকে কাঁদাইও না দুনিয়া আখেরাতে আমাকে কাঁদাইও না আল্লাহু আকবার জোরে কর না কি গজল হইল কি হইল না সুন্দর হইছে না খারাপ হইছে কি দেখছেন নি আমি দুনিয়া তো কানতে চাই না আখরা তো কানতে চাই না আল্লাহ তুমি আমার দয়া করে মাফ করে দাও আমি কানতে চাইবেন কেন আমাকে বল ইচ্ছা করে কানতে চাইবেন কেন আমি মনে হয় এই টোটাল কথাটা আমি বুঝাইতে পারছি না আমি জানি না আপনি ইচ্ছা করে কান আল্লাহ যদি কাঁদা ভিন্ন কথা আল্লাহ পরীক্ষা সুর মা চইলে গেছে পরীক্ষা আল্লাহ কাঁদাইতেছে হায়াত শেষ আমার যেমন বাবা ছিল আহ দুই মাস ২৬ দিন হয়ে গেল আজকে বাপ হারাইছি বাপ চলে গেছে হায়াত নাই চলে গেছে চেষ্টায় কম করি নাই চিকিৎসার জন্য এটা পরীক্ষা আল্লাহ কান দাইতেছে কিন্তু আমি যে ইচ্ছে করে আমার কান দান আমার কান দান কথা কয় না জজের কাছে গেছি জজ সাহেব যদি অপরাধী খুন করছি এরপর হাত জোর কইরা জজ সাহেব আমার ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দেওয়া যায় কিনা দেখেন মাফ করে দেন আমি আর কোনোদিন অন্যায় করুন না আমি আমার খেয়ালে না বেয়া খেয়ালে খুন করছি মানে মাফ করে দেওয়া যায় কিনা কোনো ধারা আছে কিনা দেখেন হাত জোর সামনে কয়ে এই জশ সাহেব কি হয়েছে দেন ফাঁসি দেন আমি ফাঁসি দিলে কি হইবে আমার দেন ফাঁসি তো জশ সাহেব উরে আল্লাহ রে ১০০ বছরই ফাঁসি দে কথা হয় না এটা ১০০ বছরই তার কারণ কি ওখানে না তো ইচ্ছে করে চাওয়া যাবে আমি জানি আমার নির্ঘাত ফাঁসি কারণ খুন করছি তো কথা কয় না এরপর জশ সাহেব দেন ফাঁসি দেন আমি ফাঁসি দিলে কি হইবে দেন ফাঁসি আমরা তো কয়টা ফাঁসি দেন আমারে যশ উড়ে ডাহাই বিশাল টাকাতে ডাক দেটা ১৮০ ফাঁসি দে কথা কয় না আল্লাহ মাফ করে দেন তো আমি আমার আহকামুল হাকিমের কাছে ফেরারি আসামি হয়ে বলতেছি আল্লাহ মাফ করে দেন আল্লাহ আমি কানতে চাই না আর আমি আল্লাহ আমার কান দান কান দান কদ্দুরমান কান দান আমার কান দাই নেন দেন কান দান আল্লাহ কে আল্লাহ এত কান দিলাম মরণ পর্যন্ত দিলাম কান্দনের রাস্তা বাইর করিয়া এই জন্য দোয়ার ক্ষেত্রে আমরা অনেকেই দোয়া করতে গিয়েও আমরা উল্টাটালে ঘরে যাই কথা কয় না এই জন্য মাঠ পড়ি একা একা না জুমার দিন হুজুরে ডানে বামে সালাম ফিরাইছে হুজুর জাগল হইলে দোয়া করে হেরা মসজিদে নাই আগি বের হয়ে গেছে হুজুর দোয়া করে আল্লাহ সভাপতির আব্বারে মাফ করে দেন সেক্রেটারি আব্বারে মাফ করে দেন কেশিয়ারের মায়েরে মাফ করে দেন আল্লাহ যারা আমার লজিন খাওয়াই আগরে মাফ করে দেন যাগুলো দোয়া করে হেরা বাড়ি দিয়ে টেলিভিশন দেয় কথা কয় না হ্যাঁ দোয়া করে কাগুলো এই জন্য জুমার দিন শুকুর আলী মুসল্লি জানি না আপনার গোলাকে আছে কিনা শুকুর আলী মুসল্লি জুমার দিন খালি মসজিদে যায় নামাজ পড়তে বাকি পাঁচ অক্ত নামাজে পাসার ওখানে পশ্চিম দিক ফিরিয়া জানি না এমন মানুষ আপনার গোলাকে আছে কিনা আমি নাম দিয়েছি শুকুর আলী মুসল্লি নাম কি জুমার দিন দেখা যায় আজকে জুমার দিন গেছে না ওরে খোদা পারলে হুজুর হুজুর আপনি একটু পাশে জানে এখানে পাঁচজন খারাপ পিছনে জায়গা নাই আর যেই জুমার দিন পার হয়ে যায় পরদিন জহুরে হুজুরে খালি করে একা মধ্যে অন্য কেউ নাই
একজন ওই জামাত পড়া যায় জানি না এলাকার হালতি আমি জানি না আল্লাহ মাফ করেন আমিন কর না আমিন তশকুর আলী মুসল্লি একদিন না নামাজ পড়তে আইছে কিন্তু দোয়া করে যাবে তকদির তার হয় না অত ইমাম সাহেব বইয়ে বইয়ে সবার লাগে দোয়া করে আল্লাহ এলাকার মধ্যে খাস রহমত দিয়া দেন আল্লাহ এলাকার যত মর্দেগান কবরে শুয়েছে সবাইরে মাফ করে দেন সব গোরাজাব মাফ করে কবরকে জান্নাতের বাগান বানায় দেন আয় আল্লাহ এই মসজিদের জমি যিনি দান করেছেন ওনারে মাফ করে দেন আল্লাহ এই মাদ্রাসা এই ঈদগাহ ময়দানে যারা দান করছে এদেরকে মাফ করে দেন আয় আল্লাহ সভাপতির আব্বার আম্মার মাফ করেন সেক্রেটারি আব্বার আব্বার মাফ করেন আল্লাহ উনি তো সেক্রেটারি উনি সে উনি ডানে ভাবে সালাম ফিরাইছি বলে আমি কত কান উনি তো সেক্রেটারি তো কত কান উনি কি উনি কি সেক্রেটারি তো আরে ওই আমার মতো করে কোন উনি কি তো ডানে মামি সালাম ফিরে জুনের বই দিকে লাভ সেক্রেটারি তো উনি নামে এখন ধরাইছে ওদিকে হুজুরের দোয়া করে আল্লাহ সেক্রেটারি আব্বারে মাফ করে দেন রাগন নি আমরা আবার আমি কো মসজিদে হেড এইটা বলতেছি না আমি আমার বয়ান করতেছি উনি নামে সেক্রেটারি ধরাইছে উনি তো সেক্রেটারি তো আল্লাহ মাফ করে দেন ক্যাশিয়ার বানাইছে আমানতদারি ক্যাশিয়ার কিন্তু মসজিদের টাকা লইয়া দোকানের মাল উড়াইছে মসজিদের টাকা দিয়া ঘরে ছাদ দিছে এখন মসজিদের উন্নয়নের কাজের সময় হিসাব দেয় না সল ছাতুরি করে ডান বাম করে কিছু কইলি কি আমার সেন হস বেড়া মাইক দিছিলাম খুলে লইছিলাম কিন্তু কথা কয় না আপনার এলাকায় নাই আমি অন্য এলাকার কথা কই আল্লাহ মাফ করেন আমিন কর এগুলো বদদোয়ার ফসল ওই যে হুজুর দোয়া করে কিন্তু নিজে নিজে দোয়া করে হুজুরের লাগে দোয়া করতে চায় না হুজুর ভাই ভাই সবার জন্য দোয়া করে কিন্তু নিজে নিজে দোয়া করে ওই যে দোয়া যেভাবে করা দরকার হাকিকত তার জানা নাই নিজের মতো করে দোয়া করে উল্টোটা লয়ে ঘরে গেছে আসে না নাই এই জন্য দোয়ার ক্ষেত্রেও সতর্কতা গাইবেন গজল সেখানেও সতর্কতা সব দিক থেকে সতর্কতা করে এবার দোয়া করা চাই কেন বাবা দোয়া একটা এমন একটা পাওয়ারফুল মেডিসিন দুনিয়ার জমিনে অসাধ্য জিনিসকে সাধ্য করা যায় দোয়া এমন একটা মেডিসিন যেটা জগতের কোনো মানুষের দ্বারা সাধ্য না আল্লাহ কয় সেটা আমার দ্বারা সাধ্য লাগবে দোয়া দুনিয়ার জমিনের মধ্যে দোয়া করো দোয়া 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 ছাড়া আর কোনো হাতিয়ার নাই কিন্তু জগতের মধ্যে একটা পাওয়ারফুল দোয়া আছে সরাসরি কবুল হয়ে যায় একটা দোয়া এমন আছে যে দোয়াটা কেউ যদি লইতেই পারে রব কয় দুনিয়ার জমিনের মধ্যে এমন একটা দোয়া আছে যে দোয়াটা কেউ যদি লইতেই পারে আমি রব আর ওই দোয়াটা এর মধ্যে আর কোনো পার্থক্য থাকে না যত দোয়া আছে মাঝখানে 70,000 নূরের পর্দা এই পর্দাগুলো ভেদ করিয়া ফেরেশতারা এক এক করে দোয়াগুলো আমার কাছে লয়ে আয় কিন্তু জমিনের মধ্যে এমন একটা দোয়া আছে যে দোয়াটার মধ্যে আর আমার মধ্যে কোনো পর্দা থাকে না এক নম্বরে মা দুই নম্বরে বাবা কয় দুইটা দুই দুইজনার এমন একটা দোয়া সন্তানের জন্য হাত বাড়ায় খালি বলছে আল্লাহ আল্লাহ কয় দোয়াটা সাথে সাথে আইসা আমার আরশের সঙ্গে ধাক্কা দেয় জমিনের মধ্যে পাওয়ারফুল একটা দোয়া ওই দোয়াটা কার দোয়া বলেন জোরে বলেন দুইটা ঘটনা আছে কার দোয়া আরো জোরে কর না মা এবং বাবার দোয়া রব কয় আমার পরে যার স্থান মা এবং বাবা হাত বাড়াইছে তো মায়ের হাত দেখে পর্দা অটো সইরে যায় 70,000 পর্দা অটো সইরে যায় আমি রব আর মায়ের হাতের মাঝখানে আর পর্দা থাকে না এই জন্য বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহর জন্য মা দোয়া করে আল্লাহ আমার বাইজিদ রে তোমার অলি বানায় দাও আল্লাহ কয় পর্দা তো নাই সরাসরি কবুল হয়ে গেছে অলি বানায় দিছি হে আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা বড় পীর আব্দুল কাদের জিল্লি রহমাতুল্লাহ মা 7 বছর বয়সে সন্তানকে মাদ্রাসায় পড়ানোর জন্য যখন নসিহত করে মাথায় হাত দিয়া দোয়া করে বাবা মাদ্রাসায় দিয়া দিলাম পিছন থেকে মা দোয়া করে দেয় আল্লাহ তোমার হাতে হাওলা করে দিয়া দিলাম ওর বাপ নাই আল্লাহ আমি তোমার হাতে হাওলা করে দিলাম ওরে তুমি জমানার ভিতরে একজন বড় বুজুর্গ বানাই দিও আল্লাহ কয় মা সন্তানের জন্য দোয়া করছে মাঝখানে আর কোনো পর্দা নাই তো বুজুর্গ বানাই দিছি তার দোয়া আরো জোরে কন মা এবং বাবা খালি মা না মা এবং বাবা জগতের মধ্যে এমন একটা পাওয়ারফুল দোয়া রব কয় বোমা মারলে ওই বোমা ফোটে না যদি মা বাবার দোয়া থাকে গুলি করবে গুলি লাগবে না যদি মা বাবার দোয়া থাকে অ্যাক্সিডেন্ট করবে সবাই মরবে তার কোনো ক্ষতি হবে না যদি মা বাবার দোয়া থাকে
মা বাবার দোয়া এমন একটা দোয়া পাওয়ারফুল দোয়া রব কয় যদি কারো তকদিরের কপালের জিন্দেগির হায়াতে জিন্দেগির মধ্যে এই দুই ব্যক্তির দোয়া যদি কেউ লয়ে যাইতেই পারে রব কয় দুনিয়ার জমিনে মওয়াত পর্যন্ত আমি আল্লাহ ইজ্জত আর সম্মানের রেজে খাওয়ায় তারে পালবো মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও আল্লাহ আল্লাহ জগতের মধ্যে দুইজনার দোয়া হলো সবচেয়ে পাওয়ারফুল দোয়া একজনের নাম মা আর একজনের নাম বাবা মায়ের দোয়া যে পাওয়ারফুল দোয়া আমার চাইতে আরো প্রমাণ কারো কাছে আছে কিনা আমি জানি না ছোটবেলায় যখন আমার মাথার মধ্যে আঘাত হইল জেহেন শক্তিটা নষ্ট হয়ে গেল সকালে পড়লে দুপুরে ভুইলা যায় দুপুরে পড়লে আবার বিকালে ভুইলা যায় রাত্রে পড়লে সকালে মন থাকে না এই অবস্থায় বাড়িতে রয়ে গেলাম ছয় মাস আট মাস বছর হয়ে গেল মা মাকে একদিন ডাক দিয়ে কয় বাজান আমার দিলের মধ্যে বড় চাহিদা ছিল তুই বড় আলেম হবি আমি মা যেদিন মইরা যাবো আমার জানাজার নামাজের ইমামতটা তুই করবি আমি মাকে নিজের হাতে কোলে করে যত্ন করে কবরের মধ্যে নামাইবি তুই যদি আলেম হইতে না পারোস আমি মায়ের দিলের দুঃখগুলো তো থাইকা যায় রে বাবা আমি বললাম মা সকালে পড়লে দুপুরে ভুইলা যাই দুপুরে পড়লে বিকালে ভুইলা যাই বলো মা এইভাবে কি আলেম হওয়া যায় নাকি মা আমাকে ডাক দিয়ে বলে আমার কাছে মা আমাকে কাছে জড়াইয়া বুকের মধ্যে ধইরা এক হাত মাথার উপরে দিয়া আর এক হাত আসমানের দিকে বাড়াইছে আল্লাহ মালিক আমার তোমার পরে নাকি আমার জায়গারে আল্লাহ আমার সন্তান আমার কলিজার টুকরোটার জেহেনটা নষ্ট হয়ে গেছে মালিক আমার আমি এক হাত সন্তানের মাথায় দিয়ে আর এক হাত তোমার কাছে বাড়াইছি বলো আমার সন্তানের জেহেনটা ভালো করে দাও।